আজকে তোমাদের আমি দেখাবো একটা অন্যরকম ডিমের ডালনা। প্রথমে ডিমগুলো হাফ করে কেটে নিয়েছি, আর এদিকে বেসনটা নুন হলুদ একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ওই হাফ করা ডিমগুলোকে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি একটা একটা করে। দেখো, এটা আমার মায়ের রেসিপি, ভীষণ টেস্টি হয়। এইভাবে একটা একটা করে প্রত্যেকটা হাফ করে রাখা ডিমগুলোকে কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। পিঠ ভাজা হয়ে গেলে আবার এগুলোকে উল্টো পিঠে ভেজে নেব। প্রত্যেকটা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে ওই তেলটাতেই ওর মধ্যে আলু দিয়ে দেব, নুন দিয়ে দেব, দিয়ে আলুটাকে বেশ ভাজা ভাজা করে নেব। তারপরে ওই আলু তেলের মধ্যেই অ্যাড করে দেব পেঁয়াজ। এরপর মশলাটা রেডি করে নেব। 5 থেকে 6 কোয়া রসুন পেস্ট করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি আর জিরে গুঁড়ো। দিয়ে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে একসাথে গুলিয়ে নিয়ে ওই ভেজে রাখা পেঁয়াজ আর আলুর মধ্যে তেলে কষতে দিয়ে দেব মশলাটা। মশলা কষে গেলে ওতে অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলোও বেশ মাখা মাখা হয়ে যায়। এবারে যতটা পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণে জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিতে হবে, তার কারণ বেসন দিয়ে ভাজা আছে ডিমগুলো, ওটা বেশ জল চষে। এবারে ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব বাটা গরম মশলা। এই যে রেডি হয়ে গেছে ডিমের ডালনা, খুব সুন্দর হয়, তোমরাও করে দেখো, খুব ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থেকো।